বর্তমান সময়ে অনেক অফিসেই রাত্রিকালীন শিফট চালু আছে। কল সেন্টার, মিডিয়া হাউস, হাসপাতাল, বিভিন্ন কোম্পানিতে রাতে কিছু মানুষকে কাজ করতেই হয়। রাতে কাজ করার বেশ মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাব আছে। সবচেয়ে ভয়ানক হলো এর ফলে 6 বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে। যারা রাতের বেলা কাজ করেন তাদের জন্য আলোর বিষয়টি আরও গুরুতর। আলোর ব্যাপারটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এটি আমাদের চোখের বিশেষ আলোক সেন্সরের সাহায্যে আমাদের দেহঘড়ি বা বডি ক্লক নির্ধারণ করে। মানুষের চোখ যে কোনো পরিবেশে আলো এবং অন্ধকার চিহ্নিত করে সে অনুযায়ী শরীর 24 ঘন্টা পরপর শারীরিক কার্যক্রম চালু ও বন্ধ হওয়া নির্ধারণ করে। রাতটা আসলে ঘুমানোর জন্যই। রাতের ঘুমানোর সময় শরীর অনেক কিছুই রিকভার করে, তাই রাতের ঘুমের সাথে শরীরের পরিপাক থেকে শুরু করে ব্রেইন ডেভেলপমেন্ট পর্যন্ত সম্পর্কিত। রাতের ঘুম অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। বেশি দিন রাতে শিফট করলে বা রাতে জেগে কাজ করতে হলে শরীরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিপাকে সমস্যা হবে, মাথা ব্যথা বা অতিরিক্ত রাগ হবে, সহজে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তাদেরকে এমন সময় কাজ করতে হয় যখন তাদের শরীর চায় ঘুমাতে। ওই সময় শরীর কোনো ধরনের মাথা খাটাতে বা সতর্ক থাকতে চায় না, অথচ সেটাই করতে হয়। যারা রাতে কাজ করে তারা হয়তো দিনে একটু ঘুমিয়ে রাতের ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তা যথেষ্ট নয়, কারণ সাধারণত তারা দিনের বেলায় অল্প সময়ের জন্য ঘুমায় আর ঘুম তত গভীরও হয় না। তাদের যখন জেগে থাকার কথা তারা তখন ঘুমায়, যখন ঘুমানোর কথা তখন জেগে থাকে, আর এ কারণেই তাদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাতে কাজ করার সাময়িক প্রভাব হলো তথ্য উপাত্ত ঠিকভাবে বুঝতে না পারা, মনে রাখতে না পারা আর কিছু আচরণিক অস্বাভাবিকতা। রাতে কাজ করার বেশ মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাব আছে। সবচেয়ে ভয়ানক হলো এর ফলে 6 বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে আপনার। নাইট শিফটে কাজ করা 97% লোক কর্মক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যত বছর ধরেই তারা কাজ করুক না কেন। তারা তাদের শারীরবৃত্ত পরিবর্তন করতে পারে না। অফিসে যত আলোই থাকুক না কেন তা কখনোই দিনের আলোর সমকক্ষ নয়। অফিসের কৃত্রিম আলোর চেয়ে দিনের স্বাভাবিক আলো 250 গুণ প্রখর। রাতের শিফট শেষ করে তারা যখন বাসায় যায় তখন তাদের শরীর সকালের আলো সংস্পর্শে আসে। এই আলো তাদের শরীরে এই সংকেত পৌঁছায় যে এখন তার জাগার সময় হয়েছে। হাভার্ডের এক গবেষণা দেখা গেছে রাতের শিফটে কাজ করার লোকজনের অনেকেই নিশাচর হয়ে যান। তারা কিছুতেই দিনের আলোয় বের হতে চান না। তবে অধিকাংশ মানুষের জন্য এটি কোনো বাস্তব সমাধান নয়। ঘুমাতে যাওয়ার আগে যতটা কম পারা যায় আলোর সংস্পর্শে আসা, আর সকালের আলোতে যত বেশি থাকা যায় ততই আপনার ভালো ঘুম হবে এবং একই সময়ে ঘুমাতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে আপনার প্রশ্ন জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।